হ্যালো বচ্চো, তো আজকের ভিডিওটা থাকবো আমাদের লজিক গেটের কিছু অ্যাপ্লিকেশনের উপর। এখন অবধি আমরা অর্ধপরিবাহী ইউনিটের তিনটা লেকচার কমপ্লিট, আজকের লেকচারের সাথে আমাদের গেট চ্যাপ্টারও শেষ হয়ে যাব। তো আজকের ভিডিওটা বেসিক্যালি খুব ইন্টারেস্টিং, মজাদার, এবং এটা টোটালি গেটের অ্যাপ্লিকেশন নিয়ে। বড় থেকে ছোট গেট সার্কিট কিভাবে সলভ করা যায় এটা আমি আজকে দেখাবো তোমাদের। তো পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি যারা কমপ্লিট হয় নাই তারা একটু দেখে নিও, তাইলে এখনের লেকচারটা বুঝতে অনেক সুবিধা হইব। তো আজকের ইউনিটটা বেসিক্যালি আমাদের গেট চ্যাপ্টার নিয়েই, তবে গেটের অনেক অ্যাপ্লিকেশন আজকে আমি দেখাব, ঠিক আছে? তো এটা খুব মজাদার ভিডিও হইব আজকেরটা, কারণ গেটের নিউমেরিক্যাল আমার খুব পছন্দ, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো নিচের বর্তনীর ওয়াই এর মান নির্ণয় করো, এটা হলো আজকের কোয়েশ্চেন নাম্বার ওয়ান, ঠিক আছে? তো নিচের বর্তনীর ওয়াই এর মান নির্ণয় করো। তো বর্তনীটা কি দেওয়া? এই, তার নিচে এই, তারপরে দুইটা নট গেট, তারপরে অর গেট, এখানে ইনপুটগুলার ভ্যালু দেওয়া 1010 1010, এটা হলো ওয়াই, এটা মান আমাদের বার করতে বলল, ঠিক আছে? তো এখানে প্রথমে আমাদের গেটগুলা আইডেন্টিফাই করতে লাগবো। তো এটা হলো আমাদের অর গেট, এটা হলো আমাদের অ্যান্ড গেট, এটা হলো নট, এটা হলো নট, এটা হলো অর গেট। এখন প্রত্যেকটা গেটের ট্রুথ টেবিল জানা খুবই আবশ্যক, আর এই ট্রুথ টেবিলগুলো আমি পার্ট থ্রিতে খুব ভালো করে বুঝাইয়া দিছিলাম, তার জন্য আমি বারবার বলেছিলাম যে ট্রুথ টেবিলগুলো খুব ভালো করে বুঝো, শিখো। এখন দেখো, আমি তবু তোমাদের সুবিধার্থে অর গেটের ট্রুথ টেবিলটা আগে ড্র করি, এ বি ওয়াই 0 0 0 1 1 0 1 1, 0 0 0 0 1 1 1 0 1 1 1 1, তারপর কি গেট দরকার? এন গেট, এন গেটের ট্রুথ টেবিল এ বি ওয়াই 0 0 0 1 1 0 1 1 0 0 0 1, তারপর আরেকটা গেটের দরকার নট, নট গেটের তো শুধু একটা ইনপুট, 0 বসালে 1 1 বসালে 0, ঠিক আছে? এগুলা কিভাবে এলো, কি আসল বিষয়, সব পার্ট থ্রিতে দেওয়া আছে, তোমরা জাস্ট এখন এগুলা ট্রুথ টেবিলটাই বুঝো। তো এখানে কি দেখা যায়, অর গেটের বেলায় দেখো 1 0 1 0তে কি 1, তাহলে এখানে কি আসবে 1, আর এন গেটের বেলায় 1 0তে কি 0, তাহলে এখানে কি আসবে 0, তারপর নটের বেলায় 1 থাকলে 0, 0 থাকলে 1, অর গেটের বেলায় 0 আর 1 যখন ইনপুট হবে তখন কি আউটপুট 1, তার মানে এখানে আসবে 1, তার মানে কি ওয়াই ইকুয়ালস টু 1, এটাই হলো আমাদের আনসার, ঠিক আছে? ওয়াই ইকুয়ালস টু 1। ট্রুথ টেবিল যদি জানা থাকে, নিউমেরিক্যাল এইসব ধরনের খুবই ইজি, আর ট্রুথ টেবিল যদি জানা না থাকে তাহলে এইসব ধরনের নিউমেরিক্যাল করা খুবই কঠিন, ঠিক আছে? তারপরে দেখি কোশ্চেন নাম্বার টু। ট্রুথ টেবিলগুলো থাক, এগুলো আজকের পুরোটা ভিডিওর মধ্যেই,
প্রয়োজন পর্ব। তো কোয়েশ্চেন নাম্বার টু, বর্তনী চিত্রে আউটপুট ওয়ান হলে এ বি সি ইনপুট তিনটি কি হবে? বর্তনী চিত্রে আউটপুট ওয়ান হলে এ বি সি ইনপুট তিনটি কি হবে, কি হবে? ঠিক আছে, এখন বর্তনীটা কি? ছোট্ট একটা বর্তনী, এটা হলো আমাদের অ্যান গেট, এ বি, এটা হলো আমাদের নট গেট, সি, এটা হলো আমাদের অ্যান গেট, ওয়াই। এখানে ওয়াই ইকুয়ালস টু ওয়ান দেওয়া, তাতে আমাদের ওয়াই ইকুয়ালস টু ওয়ান দেওয়া, তাতে এ বি সি ইনপুট তিনটি কি হবে? ঠিক আছে, তো এখন প্রথম কথা হলো ওয়াই ইকুয়ালস টু ওয়ান, এটা আমাদের কি গেট? অ্যান্ড, এটা নট, এটা অ্যান্ড। তাহলে অ্যান গেটের কোন সময় ওয়ান হয়? যখন দুয়োটা ইনপুট ওয়ান হয়। ঠিক আছে, আবার সেম অ্যান গেটের কোন সময় আউটপুট ওয়ান হয়? যখন দুয়োটা ইনপুট ওয়ান হয়। আর নট গেটের কোন সময় আউটপুট জিরো হয় আর এ ওয়ান হয়? যখন ইনপুট জিরো হয়। তার মানে এ ইকুয়ালস টু ওয়ান, বি ইকুয়ালস টু ওয়ান, সি ইকুয়ালস টু জিরো যখন হবে, তখন আমাদের ইনপুট আর আউটপুট ওয়াই ইকুয়ালস টু ওয়ান হবে। এটা রাইট হ্যান্ড সাইড থেকে সলিউশন করাটা স্টার্ট করতে লাগবো। এখানে ওয়াই ইকুয়ালস টু ওয়ান দেওয়া, তাইলে অ্যান গেটের ওয়ান আউটপুট কখন হয়? যখন দুয়োটা ইনপুট ওয়ান হয়, তার মানে এটার এটা ওয়ান হবে। আবার সেমভাবে অ্যান গেটের আউটপুট কখন ওয়ান হয়? যখন দুয়োটা ইনপুট ওয়ান হয়। আবার নট গেটের ক্ষেত্রে আউটপুট ওয়ান হবে কখন? যখন আমাদের ইনপুটটা শূন্য হবে। ঠিক আছে, এই হলো আজকের সেকেন্ড কোশ্চেন। এখন দেখি থার্ড কোশ্চেন, এটা উঠে আনো। কোয়েশ্চেন নাম্বার থ্রি, লজিক বর্তনীর ক্ষেত্রে বুলিয়ান সম্পর্কটি নির্ণয় করো। প্রদত্ত বর্তনীর ক্ষেত্রে বুলিয়ান সম্পর্ক নির্ণয় করো, বুলিয়ান সম্পর্ক নির্ণয় করো এবং সত্য সারণি মানে ট্রুথ টেবিল লিখো। ঠিক আছে, তো এখানে গেট দেওয়া, ন্যান গেট, ইনপুট দুইটা এ বি, তারপর আরেকটা ন্যান গেট ওয়াই। ঠিক আছে, এখন এটাকে সিম্প্লিফাই করার জন্য আমরা কিছু জিনিস মাথায় রাখতে হইব। এটা হলো এখানে তোমরা লেখানো একটা স্টার মার্ক দিয়ে, যদি ন্যান্ড অথবা নর গেট এর দুটি ইনপুট জোড়া লাগানো
থাকে তবে ইহা নট গেটের আচরণ করে ঠিক আছে। তার মানে এটা কি গেটের কাজ করব, নট গেট, আর এটা কি ন্যান্ড গেট, আর ন্যান্ড মানে কি, ন্যান্ড কি, ন্যান্ড হলো আমাদের এটা আমরা জানি এন্ড প্লাস নট। তাইলে উপরের বর্তনীটা যদি আমরা সিম্পলিফাই করি বা একটু সাজায় লিখি, দেখো এ বি, তারপরে একটা নট, তারপরে আরেকটা নট, দেন ওয়াই, ঠিক আছে। এখন দেখো এ আর বি যদি ইনপুট হয়, এন গেটের আউটপুট যদি সি হয়, ফার্স্ট নট গেটের পরে আসবে সি ড্যাশ, সেকেন্ড নট গেটের পরে আসবে সি ড্যাশ অফ ড্যাশ, তাইলে ওয়াই ইকুয়ালস টু কী হবে, সি, কারণ কি ড্যাশ অফ ড্যাশ মানে সি। এটা আমি আবার এক্সপ্লেন করে দেখাই। ধরো এখানে আমরা যে ক্লাস টেনের সেটের মধ্যে পড়েছিলাম, একটা ভ্যান চিত্র ধরলাম এ, ঠিক আছে, ভ্যান চিত্রের মধ্যে এ হলো এই সার্কেলের যে পার্টটা, এটা এটা হলো আমাদের এ। এ ড্যাশ মানে কি, এ ড্যাশ মানে হলো এই বাইরের পার্টটা, ঠিক আছে, এই বাইরের পার্ট হলো আমাদের এ ড্যাশ। এ ড্যাশের ড্যাশ যদি করি তাহলে কি আসবে, আবার ভিতরের পার্টটা, কিভাবে, এ মানে হলো ভিতরের সার্কেলের ভিতরের অংশটা, তারপর এ ড্যাশ মানে কি, এ পুরাটা আয়তক্ষেত্রের মধ্যে এ বাদ দিয়ে যে অঞ্চলটা ওইটা হলো এ ড্যাশ, তার মানে বাইরের জায়গাটা, এ ড্যাশ তার ড্যাশ, তার মানে কি এ বাইরের জায়গাটা বাদ দিয়ে যে জায়গাটা আয়তক্ষেত্রের ভিতরে ওই জায়গাটা, তার মানে এ, তার মানে কোনো কিছু ডাবল ড্যাশ করলে ঘুরে সে জিনিসটাই হয়, তার মানে বলতে পারি আমরা নট আর নট ক্যান্সেল, তো থাকবে গিয়ে কি শুধু এ বি ওয়াই, তার মানে এন গেট। তাইলে হ্যাঁ, বুলিয়ান সম্পর্ক কি হবে, বুলিয়ান সম্পর্ক কি হবে আমাদের এন গেটের, ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি। আর কি বলল, সত্য সারণী কি হবে, অর গেটের সত্য সারণী এটা, তার মানে এটাই হবে সত্য সারণী, এ বি ওয়াই জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান ওয়ান, এ হলো এটার আনসার, বুলিয়ান সম্পর্ক এবং সত্য সারণী, ঠিক আছে। তারপর আরেকটা কোশ্চেন দেখানো যায়, এটাও সেম কোশ্চেন কিন্তু চিত্রটা আলাদা। এক্ষেত্রে হলো আমাদের চিত্রটা একটু জটিল, এ বি ওয়াই, ঠিক আছে। এখন দেখো এ দুইটা তো আমাদের এন গেট, এন্ড এন্ড অর নট নট, এটা হলো কোশ্চেন নাম্বার 4। এখন
देखो ये कीभावे सिंप्लीफाई करा जाए। एखाने ए बी तार माने एखाने आसबे ए बी, एखाने एन करार पर ए डॉट बी, ए बी जदि एन गेटर इनपुट है आउटपुट की है ए डॉट बी। एखाने दुयोटाई नॉट ताहले आसबे ए डैश बी डैश, नॉट गेटर इनपुट जा थाके आउटपुट तार উল্টো হয়, মানে এখানে এ এখানে বি, কারণ এটা এ থেকে আসলো এটা বি থেকে আসলো, নট হওয়ার পর এ ড্যাশ এবং বি ড্যাশ। তাহলে এন্ড করলে কি আসবে? এ ড্যাশ ডট বি ড্যাশ। এটা হলো অর গেট। অর গেটের ক্ষেত্রে কি হয়? প্লাস হয়। এখন ইনপুট কি? এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট অর গেটের, তাহলে দুয়োটা প্লাস হবে, তার মানে এ বি প্লাস এ ড্যাশ বি ড্যাশ। এটা হলো আমাদের বুলিয়ান সম্পর্ক। এখন আমাদের ট্রুথ টেবিল বানাতে হবে। ট্রুথ টেবিলটা বানাতে গেলে আমাদের একটু এক্সট্রা করে কিছু লাইন লিখতে লাগবে সুবিধার্থে। এ বি এখানে আমাদের কি কি দরকার? এ ড্যাশ দরকার, বি ড্যাশও দরকার, তারপর এ বি দরকার, এ ড্যাশ বি ড্যাশ দরকার, তারপর আমাদের মেইন যেটা এটা হলো এটা, ঠিক আছে। এখন দেখো এ বি জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, তাইলে অ্যাডেস করলে কি হবে? জিরোর উল্টা ওয়ান, জিরোর উল্টা ওয়ান, ওয়ানের উল্টা জিরো, ওয়ানের উল্টা জিরো। বি ড্যাশ করলে ওয়ান জিরো ওয়ান জিরো। এ বি যখন করুন জিরো ডট জিরো জিরো, জিরো ডট ওয়ান জিরো, ওয়ান ডট জিরো জিরো, ওয়ান ডট ওয়ান ওয়ান। অ্যাডেস বি ড্যাশ যখন করুন ওয়ান ডট ওয়ান ওয়ান, তারপর বাকি সব জিরো। এখন এ দুইটা প্লাস, তাহলে কি হবে? জিরো প্লাস ওয়ান ওয়ান, বিদেশ, ঠিক আছে। এটা কি হবে? জিরো জিরো ওয়ান, তার মানে ওয়ান জিরো জিরো ওয়ান। এটা হলো আমাদের কি বলে মেইন আউটপুট যেটা, ঠিক আছে। এটা হলো আমাদের ওয়াইর ভ্যালু। আর এটি আমি করলাম মাঝখানেরটি সুবিধার জন্য, যাতে আমি এটা আর এটা পেয়ে যাই, ঠিক আছে। বোঝা গেল? একদম ইজি, জাস্ট একটু মাথার প্রয়োগ করতে লাগবো। কথায় আছে না, দিমাগ কা ইস্তেমাল করো, ইসমে বড়ি তাকত হতি হে। তারপর যাই নেক্সট কোশ্চেনে, দেখি নেক্সট কোশ্চেনে কি বলো। কোশ্চেন নাম্বার ফাইভ, প্রদত্ত লজিক বর্তনের ক্ষেত্রে বুলিয়ান সম্পর্কটি নির্ণয় করো। প্রদত্ত লজিক বর্তনের ক্ষেত্রে বুলিয়ান সম্পর্কটি নির্ণয় করো এবং সংক্ষিপ্ততম তুল্য বর্তনী একে দেখাও, এবং সংক্ষিপ্ততম তুল্য বর্তনী আঁকো। এখানের মধ্যে বর্তনীটা এত বেশি টাফ না। এখানে একটা এন গেট, এটা ডাইরেক্ট বি, তার সাথে এটা আসলো আমার নট গেট হয়ে, তারপরে এটা হলো আমার অর গেট, যেটা এখান থেকে ডাইরেক্ট এ হয়ে, আর এটা আসলো আমার বি থেকে। এটা হলো আমাদের
वाई देखो ट्राई करो एखान मध्य बुलियन सम्पर्क बार करते लगभ दें संक्षिप्ततम तुल्यवर्तनी एखे ए थकले एखे तो ए डायरेक्ट जाए यदि ए आस एडेश दें बी एखे एटा तो हलो हमें एन गेट एट हलो और गेट तेल एन गेटर बेल में कि है डट है तर मैं एडेश डट बी और गेटर बेल में प्लस तर मैं वाई इक्वल्स टू ए प्लस एडेश बी ठीक है ना कि कोनो भूल लिखल ए प्लस एडेश बी एखन एटाके एकटू आमार चेंज करते होबे ए प्लस एडेश बी एरकम कोनो संक्षिप्त बर्तनी अंकन करा जाए ना से क्षेत्र में की करते लगभ देखो ये एक माथाय रखबा एखे ए मान ए डट वन प्लस एडेश बी ठीक है दें कुनो किचुर साथे वन प्लस करले सेटा वन ही है कि भावे आम्रा जदि जिरोर साथे वन प्लस करी ताहले वन वनर साथे वन प्लस करी ताहले वन तार माने एटाके लेखा जाए वन प्लस बी प्लस एडेश बी बी एर भेलू जाई होक ना केनो आउटपुट की आसबे वन ही आसबे तारपर एटाके लेखा जाए ए प्लस एखाने माल्टिप्लाई करले ए बी प्लस एडेश बी इक्वल्स टू ए प्लस एखान थेके जदि आमी बी कमन नी परेरटा थेके ताहले ए प्लस एडेश ए प्लस एडेश की वन किभाबे एगुलो एकटु माथाय राखते लागबो ए प्लस बी ए प्लस एडेश वन किभाबे देखो ए जे आमी भ्यान चित्र मध्ये देखाइलाम एटा जदि सबटा जदि ए हय एडेश की बाइरेर जायगाटा आर सबटा जदि आमी ए प्लस एडेश करी ताहले कि पामु सबटा आर सबटा पामु माने कि सेटा हलो वन ठीक आछे एखाने आमी रुल्स गुला लेखाय दिई वन प्लस ए इक्वल्स टू ए वन प्लस बी इक्वल्स टू बी ए प्लस एडेश इक्वल्स टू वन बी प्लस बी डैश इक्वल्स टू वन ठीक आछे एगुला रुल्स आमी गत भिडियोते बोलेछिलाम जे किछु रुल्स जखन दरकार पड़बे तखन लेखाइया देबो तो एखाने देखो संक्षिप्ततम तुल्यवर्तनी संक्षिप्ततम ट्रुथ टेबिल कि आसलो वाई इक्वल्स टू ए प्लस बी आर एटा कोन गेटेर ट्रुथ टेबिल और गेटेर तार माने संक्षिप्ततम तुल्यवर्तनी कि होबे आमादेर और गेट ए जस्ट शुधु एकटा और गेट एके दिलेई होये गेलो एटाई हलो आमादेर संक्षिप्ततम तुल्यवर्तनी ठीक आछे तारपर नेक्स्ट क्वेश्चन जाए क्वेश्चनटा सेम ही सार्किटटा आलादा तो एटा होया जाबे आमादेर सिक्स नम्बर एटा सार्किटटा प्रथमे एन गेट इनपुट दुइटा ए बी देन इटार आउटपुट नॉट गेट देन इटा गेलो एकटा और गेटे देन इटा गेलो आमार नॉट गेट है ए बी वाई ठीक है इटार ट्रुथ टेबिल एवं संक्षिप्त तुल्यवर्तनी आमार तैरी करते होबे ताहले संक्षिप्त तुल्यवर्तनी प्रथमे देखो एखाने ए जदि देवा हय एखाने आसबे एडेश
বি দেওয়া হলে তো এখানে কি করা যায়, এখানে তো ডাইরেক্ট এ, এখানে বি, এটা যেহেতু এন গেট এ ডট বি, এখানে আসবে কি এ ডট বি তার ড্যাশ, ঠিক আছে, এ ডট বি তার হোল ড্যাশ। আর ওয়াই ইকুয়ালস টু কি হবে, ওয়াই ইকুয়ালস টু হবে আমাদের এ ডট বি তার ড্যাশ প্লাস এ ড্যাশ, ঠিক আছে, এ ডট বি তার ড্যাশ প্লাস এ ড্যাশ, এ ডট বি হোল ড্যাশ, তার মানেটা কি এ ড্যাশ বি ড্যাশ প্লাস এ ড্যাশ, এখান থেকে এ ড্যাশ কমন নো, তাইলে বি ড্যাশ প্লাস ওয়ান, আর কোনো কিছুর সাথে ওয়ান প্লাস করা মানে কি ওয়ান, তার মানে এটা কি থাকবো এ ড্যাশ, তাহলে ওয়াই ইকুয়াল টু এ ড্যাশ। এটা কোন গেটের ট্রুথ টেবিল, এটা আমরা সবাই জানি, এটা হলো নট গেটের ট্রুথ টেবিল, এখানে যদি এ থাকে আমরা ওয়াই ইকুয়ালস টু কী পাই এ ড্যাশ, তার মানে এটা নট গেটের ট্রুথ টেবিল। তাহলে বুলিয়ান সম্পর্ক কি, এটা সংক্ষিপ্ততম তুল্যবর্ত নীতি এটা, ঠিক আছে। তারপর আরো দেখানো যায় দেখো, এখন এটা মুছতে লাগবো, কোশ্চেন নাম্বার সিক্স গেল, কোশ্চেন নাম্বার সেভেন, প্রদত্ত বর্তনীর সত্য সরণ লিখো, প্রদত্ত বর্তনীর সত্য সারণী লিখ, সিম্পল একটা সার্কিট নর গেট, তারপরে নট গেট এ বি ওয়াই, একদম ইজি, সবারই পারার কথা। এটার হিন্টস আমি প্রথমেই দিয়ে দিয়েছি, তার জন্য কোনো বেঝাল থাকার কথা নয়। তো দেখো, প্রথমে তো এটা হলো নর গেট আর এটা হলো নট গেট, নর মানে কি অর প্লাস নট, তার মানে এটা হলো আমাদের এই অর, তারপরে একটা নট, তারপরে আর একটা নট। আমি আগেও বলেছিলাম যে নট নট ক্যান্সেল হয়, তার মানে এটা অনলি অর গিট এ বি ওয়াই, তাহলে সত্য সরণে কী হবে অর গিটের সত্য সরণে যা তা, তার মানে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান ওয়ান, তার মানে এটা হবে সত্য সরণী, ঠিক আছে। এ হলো কোশ্চেন নাম্বার সেভেন। সেমভাবে কোশ্চেন নাম্বার এইটও দেখানো যায়, সেম টাইপের, দেখি কোশ্চেন নাম্বার এইট, এটার বর্তনীটা আবার এরকম, এটা হলো আমাদের নর গেট, এটার ইনপুটের ভিতরে এখন নট গেট লাগানো এ বি ওয়াই, তাহলে এটা এখন কিভাবে সিম্পলিফাই করব, এখানে এ বি থাকলে এখানে আসবে এ ড্যাশ বি ড্যাশ, এটা নর, তাহলে ওয়াই ইকুয়ালস টু এ ড্যাশ প্লাস বি ড্যাশ হোল ড্যাশ ইকুয়ালস টু এ ড্যাশ অফ ড্যাশ ডট বি ড্যাশ অফ ড্যাশ ইকুয়ালস টু এ ডট বি, ঠিক আছে।
a dash of dash plus b dash of dash equals to ab এটা হলো আমাদের আরেকটা ফর্মুলা এটা আবার কি ফর্মুলা এটা হলো ডি মর্গানস ল ডি মর্গানস ল এ প্লাস বি হোল ড্যাশ যদি থাকে তাহলে আমরা লিখি এ ড্যাশ ডট বি ড্যাশ এবং এ ড্যাশ বি হোল ড্যাশ থাকলে আমরা লিখতে পারি এ ড্যাশ প্লাস বি ড্যাশ এ হলো দুইটা ডি মর্গানস ল এটা আমি এখানে অ্যাপ্লাই করলাম তাহলে কি আসলো এখানে এখন কি এসে বললো ওয়াই ইকুয়ালস টু এ বি এটা কোন গেটের ট্রুথ টেবিল এটা হলো আমাদের এন গেটের তার মানে সংক্ষিপ্ততম বর্তনে কি হবে এন্ড এ বি দিলে ওয়াই এন গেটের ট্রুথ টেবিল লেখানো এখন এন গেটের ট্রুথ টেবিল এ বি ওয়াই জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ডট জিরো 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 ওয়ান এই হলো আমাদের এন গেটের ট্রুথ টেবিল ঠিক আছে তুলো তাড়াতাড়ি এরকম টাইপের নিউমেরিক্যাল প্রচুর মানে একটা তো একটা যে কোনো এক্সামে আসে বোর্ড বলো এন্ট্রান্স বলো জেই মেইন নিট ওয়েস্ট বেঙ্গল জেইই যে কোনো কম্পারেটিভ এক্সামে এরকম গেটের একটা নিউমেরিক্যাল তো অবশ্যই পাইবা সো এগুলা ভালো করে বুঝো এবং এগুলা খুব ইজি এগুলা এত বেশি টাফ না তো নাইন নাম্বারটা দেখো চিত্রে বর্তনের আউটপুট ওয়াই নির্ণয় করো চিত্রে বর্তনের আউটপুট ওয়াই নির্ণয় করো এখানে হলো অর গেট এখানে হলো এন গেট এটা একটু কমপ্লিকেটেড এটা হলো আমাদের বি আর এখানে একটা নট গেট এটা হলো আমাদের এ এটা আসলো ওয়েস্ট বেঙ্গল জেইই আমাদের 2013 দেখো ইজি নিউমেরিক্যাল ট্রাই করো সবাই তাড়াতাড়ি ট্রাই করো প্রথম তো এখানে এ দেওয়া এখানে কি আসবে এ ড্যাশ এখানে বি এ ড্যাশ হলে এখানে আসবে এ ড্যাশ এখানে যাবে এ ড্যাশ আর এটা তো আমাদের এন গেট তাহলে এখানে আসবে ইনটু হয়ে মানে এ ড্যাশ ডট বি এটা হলো আমাদের অর গেট তাহলে ওয়াই ইকুয়ালস টু এ ড্যাশ প্লাস এ ড্যাশ বি সেমভাবে এ ড্যাশ কমন নেও ওয়ান প্লাস বি ইকুয়ালস টু এ ড্যাশ কারণ কোনো কিছুর সাথে ওয়ান প্লাস করলে সেটা ওয়ানই হয় তাইলে এ ড্যাশ ডট ওয়ান ইকুয়ালস টু এ ড্যাশ ঠিক আছে দেখো একদম সিম্পল কোনো ভেজাল নাই দেন সেম কোয়েশ্চনে সার্কিটটা একটু আলাদা এবং এটা আসলো আমাদের 2014 কোশ্চেনটা কি কোশ্চেনটা হলো
অর্গিড নিচে একটা নট গেট উপরে একটা ন্যান গেট এ বি সি এ হলো ওয়াই। এখন এটাকে সিম্প্লিফাই করতে হবে, ট্রাই করো। এটা যেহেতু এন গেট এন্ড নট অর, এন গেট যদি হয় এখানে আসব এ ডট বি, নট গেট যেহেতু এখানে আসব সি, আর অর গেট মানে ওয়াই ইকুয়ালস টু এ ডট বি প্লাস সি ইকুয়ালস টু এ বি প্লাস সি, এটাই হলো আনসার। ঠিক আছে, একদম সিম্পল কোয়েশ্চন, কোনো ভেজালের কোনো কারণই নেই। তারপর আরেকটা দেখাবো যেটা আসলো আমাদের জেই মেইনসে। এটা হবে 11, বর্তনীর ওয়াই ইকুয়ালস টু ওয়ান আউটপুট পাওয়ার জন্য ইনপুট কি হবে, প্রদত্ত বর্তনীর ওয়াই ইকুয়ালস টু ওয়ান পাওয়ার জন্য ইনপুট কি হবে, বর্তনীটা কি দেখানো, এই অ্যান্ড গেট এ বি সি ওয়াই, এটা জেই মেন্স 2012। দেখো আউটপুট কি হবে, আউটপুট হবে ওয়ান, ওয়াই ইকুয়ালস টু ওয়ান। তো সেম ভাবে ওয়াই ইকুয়ালস টু ওয়ান, আর এটা কি অ্যান গেট, এটা কি অর গেট। তাইলে কখন ওয়ান হয় আউটপুট অ্যান গেটের, যখন দুয়োটা ইনপুট ওয়ান হয়, এই দেন এখানে আমাদের অর গেটের আউটপুট কখন ওয়ান হয়, অর গেটের আউটপুট তিন ক্ষেত্রে ওয়ান হয়। ঠিক আছে, তাহলে ইনপুট কি হতে পারে, এ বি এবং সি, সি তো অবশ্যই ওয়ান হবে। ঠিক আছে, আমাদের আনসার তিনটা হতে পারে, সি তো অবশ্যই ওয়ান হবে, এ আর বি সি সবসময় ওয়ান হতে লাগবে। এ আর বি আমাদের কী কী হতে পারে, এখানে তিনটা মানে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান। তুমি যদি আনসার লেখো এটা তাইলেও কারেক্ট, যদি লেখো এটা তাইলেও কারেক্ট, যদি লেখো এটা তাইলেও কারেক্ট। ঠিক আছে, কারণ অর গেটের আউটপুট ওয়ান, জিরো ওয়ানের ক্ষেত্রেও হয়, ওয়ান জিরোর ক্ষেত্রেও হয়, ওয়ান ওয়ানের ক্ষেত্রে হয়, তার মানে আমি যেটাই আনসার লিখুম সেটাই কারেক্ট। বোঝা গেল? দেন নেক্সট কোয়েশ্চন, প্রদত্ত বর্তনীর
आउटपुट निर्णय करो जे मेन्स 2000 सॉरी इटा जे मेन्स ना इटा अब हमारे नीट 2013 नीट 2013 तो এটা কি এটা তো একদম সিম্পল ঠিক আছে তো এটা কিভাবে সলভ করা যায় প্রথমে তো এটা হলো ন্যান গেট যার দুইটা ইনপুট একসাথে লাগানো তার মানে এটা নট গেটের আচরণ করবে আর এটাও সেম ভাবে ন্যান গেট ন্যান গেট আবার কি এন্ড প্লাস নট ঠিক আছে দেন কি করা যায় এন্ড নট নট ए बी वाई एटा हलो ए नॉट और एटा हलो ए गुल्लाटा नॉट 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 कैंसल थक बेगिये ए बी वाई और एटा की एंड गेट ठीक है सर तले आउटपुट की होबे एंड गेटेड ट्रुथ टेबल देखे जाता हूँ बा आउटपुट देखे जाता हूँ ए डॉट बी ট্রুথ টেবিলও দেখাতে পারো এ বি ওয়াই 00011011 0001 এন্ড গেটের ট্রুথ টেবিল যা চাই তাই দেখিয়ে দিব বুলিয়ান এক্সপ্রেশন করলে বুলিয়ান এক্সপ্রেশন ট্রুথ টেবিল বললে ট্রুথ টেবিল বা তুল্য বর্তনী বললে তুল্য বর্তনী দেন এখন क्वेश्चन नंबर 12 12 টা আমাদের नीट एग्जाम में ऐसे चे तो देखो 12 नंबर टा की 12 नंबर टा हलो প্রদত্ত বর্তনীর আউটপুট 1 পেতে হলে ইনপুট কি হবে নিট 2016 ঠিক আছে এখানের মধ্যে বর্তনীটা খুব ইজি অর দেন এন্ড তো এটা হলো আমাদের এ বি এটা হলো আমাদের সি দেন এ হলো আউটপুট ওয়াই যেটা আমার 1 পেতে লাগবে তো সেম ভাবে আমরা যদি এটা সিম্পলিফাই করি তো এটা হলো আমাদের এন্ড গেট এটা হলো আমাদের অর গেট এন্ড গেটের কখন 1 হয় যখন দুটোটা ইনপুট 1 হয় আর অর গেটের কখন 1 হয় ওই আগেরটার মতোই তবে এখানে যেহেতু এটা নিটে এসেছে তো এখানের মধ্যে আমার অপশন দেওয়া আছে অপশনগুলো আমি একটু লেখান অপশন এ A1, B0, C0. A1, B0, C0. Option B. A1, B1, C0. A1, B1, C0. Option C. A1, B0, C1.
A1, B0, C1. Option D, A0, B1, C0. A0, B1, C0. C तो आमार अवश्य 1 होते लगभग, ठीक है से? तार माने तो इटा इजीली बुझा जाए, की भी बो? Option C, कारण C आमार अवश्य 1 होते लगभग, C0 इले হবে বোঝা গেল এটা আসলো আমাদের নিট 2016 একদম ইজি তারপর আরো এক দুইটা দেখানো যায় কোশ্চেন নাম্বার 13 देखो क्वेश्चन नंबर 13 प्रदत्त लॉजिक বর্তনীর বুলিয়ান সম্পর্কটি নির্ণয় করো প্রদত্ত লজিক বর্তনীর বুলিয়ান সম্পর্কটি निर्णय करो सिंपल एक टाव बर्तनी देवा एंड गेट ए वाई ठीक है सर छोटा एक टाव सर्किट ट्राई करो इजीली आंसर पे जाएगा इखाने ए होले इखाने किया जो एडेस तो y की होबे दुयोटा into a dot ads एटाई होला आमादेर बुलियान सम्पर्क जेटे होलो question number 13 question number 14 की सेम भावे प्रदत्त বর্তনীর बुलियान समीकरण निर्णय करो प्रदत्त বর্তনীর बुलियान संपर्क की एटा देवा सेम सर्किट जस्ट एखाने और सेम सर्किट जस्ट एखाने और ए वाई एटा की होबे एटा आमादेर सेम एखाने जुदी आमरा ए दे एखाने ए आसबो और एखाने जाबे ए डैश आर एटा जेहेतु और गेट তাহলে হবে a প্লাস a ড্যাশ আগেরটা হলো a ডট a ড্যাশ এটা হবে a প্লাস a ড্যাশ ঠিক আছে এই হলো কোশ্চেন নাম্বার 14 এখন দেখামু কোশ্চেন নাম্বার 15 ঠিক আছে এখন দেখামু কোশ্চেন নাম্বার 15 तो देखो क्वेश्चन नंबर 15 प्रदत्त लॉजिक বর্তনীর आउटपुट निर्णय करो प्रदत्त लॉजिक বর্তনীর आउटपुट निर्णय करो इटा देवा आमादेर ए रकम देन एखाने एकटा एंड गेट जार आउटपुट होलो और गेटर इनपुट इटा होलो आमादेर ए आर इटा होलो आमादेर बी ए थेके डायरेक्ट एकटा एखाने देखो चित्रटा बुझा जायनी एकदम इजी ए डायरेक्ट और গেটের সাথে কানেক্টেড এটা হলো আমাদের অর গেট আর এটা হলো আমাদের এন্ড গেট তাইলে আউটপুট কি হবে
এখানে যদি আমি এ দেই এখানে যাবে কি এ এখানে আসবে এ এখানে বি এটা কি এন গেটের আউটপুট মানে এ বি তাহলে আমার আউটপুট ওয়াই কি হবে ওয়াই হবে যেহেতু এটা অর গেট তার জন্য এ প্লাস এ বি এ যদি কমন নেওয়া হয় ওয়ান প্লাস বি কোনো কিছুর সাথে ওয়ান প্লাস করলে সেটা ওয়ান হয় তার মানে আউটপুট কি আসবে এ ঠিক আছে আউটপুট কি আসবে এ তার মানে ওয়াই ইকুয়ালস টু এ বোঝা গেল দেন নেক্সট সেমি আউটপুট নির্ণয় করো তবে এটা সার্কিটটা একটু বড় এখানে অর গেট এখানে অর গেট এখানে অর গেট না চিত্রটা তো হই না এখানে অর গেট এখানে অর গেট এটা হলো আমাদের সি এটা হলো আমাদের বি এটা হলো আমাদের এ ডি তার সেই আউটপুট তার ইনপুট তার সেই আউটপুট তার ইনপুট এটা হলো আমাদের মেন ওয়াই এটার আউটপুট এখন নির্ণয় করতে হবে আমাদের তো ফার্স্ট কথা হলো এই তিনটাই অর গেট তার মানে প্লাস হবে এটার আউটপুট হবে এ প্লাস ডি তার সাথে সি ইনপুট এটা হবে তাহলে এ প্লাস ডি প্লাস সি সি হলো তার সাথে নাকি এটা তো বি সরি এটা তো বি তাহলে এখানে হবে বি তার সাথে এখানে সি হলো আমার ইনপুট তার মানে ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এ হলো আমার আউটপুট মেইন আউটপুট যেটা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বোঝা গেল একদম ইজি কোনো প্রবলেম থাকার কারণই নাই মোটামুটি সবই দেখাইয়া দিলাম কিছুই বাদ নেই তারপরে আরও এক দুইটা দেখানো যায় দেখানো যায় যেহেতু দেখিয়ে দিই তো কোশ্চেন নাম্বার এখন হবে কি 16 প্রদত্ত বর্তনীর আউটপুট কখন ওয়ান হবে ঠিক আছে বা এখানে লেখা যায় হ্যাঁ প্রদত্ত বর্তনীর বুলিয়ান সমীকরণটি লিখ প্রদত্ত বর্তনীর বুলিয়ান সমীকরণ লিখ প্রদত্ত বর্তনীর বুলিয়ান সমীকরণ লিখ প্রথমে এটা হলো আমাদের অর গেট তার সাথে উপরে নিচে এন গেট এ বি সি ডি এটা হলো ওয়াই এটার বুলিয়ান সমীকরণ কিভাবে লিখুম দেখো এখানে তো এটা এন গেট এটাও এন গেট তার মানে এখানে কি আসবো এ বি এখানে কি আসবো সিডি এটা কি আমার আউটপুট আর এটা কি অর গেট তার মানে দুইটা ইনপুট প্লাস হবে তার মানে এ বি প্লাস সিডি
ए होला आमादेर की बोले बुलियान समीकरण। एखन आरेकटा जिनिस देखाय जेटा पार्ट थ्री ते देखानो उचित छिलो देखानो हय नाई, एटा होलो आमरा एखन अब्दि जतगुला गेट देखलाम सबगुलाई आमादेर टू इनपुट। ठीक आछे, एखन घटना होलो जदि कोनो गेट थ्री इनपुट थाके ताहले सेटार ट्रुथ टेबिल की रूप होबे। बुझा गेल, जदि कोनोटार गेटेर थ्री इनपुट थाके ताहले सेटार ट्रुथ टेबिल की रूप होबे। तो क्वेश्चन लिखते पारो थ्री इनपुट और गेट एर सत्य सारणी लिखो। आमी सब किछु लेखा देमु, सत्य सारणी बुलियन समीकरण जा आछे एज इट इज सबई लेखा देमु। तो प्रथम कथा हलो थ्री इनपुट और गेट, तो सिम्बलटा कि होबे और गेटेर सिम्बल किरकम एरकम, जार इनपुट थाकबो तीनटा ए बी सी। ठीक आछे, जार इनपुट थाकबो तीनटा ए बी सी। तो बुलियन समीकरण कि होबे वाई इक्वल्स टू ए प्लस बी प्लस सी। एखन कथा हलो ट्रुथ टेबिलटा कि रूप होइबो, दुईटा जखन थाके तखन ट्रुथ टेबिल कि रकम हय, दुईटा जखन थाके तखन ट्रुथ टेबिल माने आउटपुट हय आमादेर आठटा, सरि चारटा। एखन तीनटा थाकले कि होबे आठटा, तीन चार पाँच छय सात आठ नय। देखो आमी आगे थार्ड भिडियोते बोललाम इनपुट जखन वन हय आउटपुट टू, इनपुट जखन टू हय आउटपुट फोर, इनपुट जखन थ्री हय आउटपुट एट, कारण इनपुट और आउटपुटर मध्य रिलेशन हलो टू टू द पावर एन। तार माने आउटपुट इक्वल्स टू 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 द पावर एन इनटू इनपुट। ठीक आछे, তাহলে এখানে দেখো, এখানে লিখি এ বি সি ওয়াই। তাইলে এখানে কি হবে, প্রথমে জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান, দেখো জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, তারপর চারোটা ওয়ান দু, আবার জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান। কেউ যদি এই ট্রুথ টেবিল বানাতে যদি কোনো রকমের প্রবলেম হয় তাহলে কি করবা, ডান দিকের থেকে শুরু করবা জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, দেন এর পরেরটা জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান, দেন এর পরেরটা চারটা জিরো চারটা ওয়ান। তো অর গেটের বেলায় সবগুলো যখন প্লাস করুন শুধু এটাই জিরো আসবো, বাকি সব ওয়ান আসবে, কারণ টু ইনপুটের বেলায় দেখো কি এ বি ওয়াই খালি উপরেরটাই জিরো আসে বাকি সব ওয়ান আসে। তাহলে থ্রি ইনপুটের বেলায়ও সেম, খালি উপরেরটাই জিরো আসবো বাকি সবগুলো ওয়ান। এখন যদি এটা অর না হয়ে অ্যান্ড হয়, থ্রি ইনপুট অ্যান্ড গেট, তাইলে কি হবে, তাইলে এখানে বেশি কিছু চেঞ্জ না করেই সেরে ফেলি গঠনটা। এখানে সার্কিটের সিম্বলটা হবে ডি এর মতো, এখানে হবে ইনটু মানে অনলি ডট, আর আউটপুটে কি হবে, আউটপুটে এন গেটের বেলায় আউটপুটে কি হয়, এন গেটের বেলায় তিনটা জিরো থাকে, দেখো টু ইনপুটের লাস্টেরটা ওয়ান, তার মানে এখানে সবগুলো জিরো শুধু লাস্টেরটা ওয়ান। ঠিক আছে, তিনটা জিরো লাস্টেরটা ওয়ান, এই হলো আমাদের গেট। এটার মধ্যে থেকে খুঁটিনাটি আর কিছুই বাদ নাই, সবই কমপ্লিট
ये दुटा क्वेश्चन थ्री इनपुटर रे गो यहाँ कराया दिल तो गेटे थे आशा करी एन जा हंड्रेड पार्सेंट ही कमन पड़े जाए और एक भिडियो आपलोड करार इच्छा आर जेटा हल अर्धपरिवाह इलेक्ट्रनिक्स जेटा मैं शुद्ध सेमिकंडक्टर वोटा थे किचू न्यूमेरिकल देखान किचू अंक देखान तो वोटार जो वेट करो आशा करी खूब ताड़ाताड़ी न्यूमेरिकल भिडियो नहीं आबार आसब तुम्हारे साथे तो तदक्षणेर जन्नो टाटा बाय बाय शुभरात्रि।